জমজমাট হাট কিংবা নগরীর শপিং মল মার্কেট, জীবন জীবিকার তাগিদে প্রতিদিন বের হতে হলেও রাজশাহীর কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকান বাজার অথবা অটোরিকশায় চলাচলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, এতে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের তালিকা। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কঠোর অবস্থান চান সচেতন নাগরিকরা। আমরা এই বিধিনিষেধগুলো যদি না মানি তাহলে আমাদের এই রোগটা এখান থেকে দূরীভূত হওয়া কোনোভাবেই সম্ভব না। প্রশাসনিক যে দায়িত্বের জায়গায় যারা থাকার কথা তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, পাশাপাশি আমাদের সাধারণ মানুষের মতো করোনার যে ভীতি যেটুকু থাকার কথা সেটার নাই। রাজশাহী মেডিকেলের ভাইরোলজির চিকিৎসক মনে করেন অসচেতনতার কারণে প্রতিদিনের সংগৃহীত নমুনার 50% করোনা ভাইরাসের উপস্থিতি মিলছে। এটাই কিন্তু আসল চিত্র না, এটা যে যারা টেস্ট করতে আসছে তাদের তো আমরা শুধু দেখতে পাচ্ছি, কিন্তু অনেক লোক আছে যারা মানে নিম্ন মধ্যবিত্ত অথবা দরিদ্র, এরা কিন্তু টেস্টটা করছে না, কাজেই এরা ছাড়াও কিন্তু আরো মানে সংক্রমিত মানুষ আছে। এই অবস্থার উত্তরণে মাস্ক বিতরণ, মাইকিং সহ বিভিন্ন ভাবে তৎপরতা বাড়ানো হয়েছে বলে দাবি মহানগর পুলিশের মুখপাত্রের। যারা আক্রান্ত আছেন তাদের ঘরগুলিকে, তাদের বাড়িগুলিকে চিহ্নিত করে তাদেরকে সেই সমস্ত বাড়িগুলি লকডাউন করা এবং তাদের সাথে যাতে সুস্থ মানুষ সংস্পর্শে না এসে আসতে পারেন এদিকে কঠোর দৃষ্টি আমরা রাখছি। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2500, মারা গেছেন 19 জন। গেল 2 সপ্তাহে প্রতিদিন আক্রান্ত হয়েছে গড়ে 50 থেকে 60 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।